ভিউয়ার্স কেমন আছেন? সবাই আশা করি অনেক ভালো আছেন। সো ভিউয়ার্স, নতুন একটা টিআরএক্স মাইনিং সাইট আপনাদের জন্য নিয়ে এলাম। এটা হচ্ছে একবারে নতুন, আজকেই মার্কেটে আসছে, এবং এই সাইটের নাম দেখছেন ট্রন ডেফি। সো ভিউয়ার্স, ট্রন ডেফি ডট কম, এটা কিন্তু আজকে মার্কেটে আসছে। সো চাইলে আপনারা এখানে কাজ করতে পারবেন। আমি তাদের টেলিগ্রাম গ্রুপ রয়েছে এবং টেলিগ্রাম কাস্টমার সার্ভিস রয়েছে, তাদের সাথে এখানে কথা বলছে যে তারা বলতেছে যে এখানে মিনিমাম ইনভেস্ট 10 টিআরএক্স এবং মিনিমাম উইথড্র হচ্ছে 10 টিআরএক্স। সো ভিউয়ার্স, তাহলে চলুন আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই। দেন ভিউয়ার্স, আমরা যদি এখান থেকে এই যে ইনভেস্টর রয়েছে, ইনভেস্টে যদি একটা ক্লিক করি, এখানে আপনারা যদি লক্ষ্য করেন এখানে ভিআইপি 0 রয়েছে, এবং এটার থেকে মিনিমাম 10টা টিআরএক্স আপনি যদি ইনভেস্ট করেন তাহলে প্রতিদিন আপনাকে 8% থেকে 8 থেকে 9% করে কমিশন দিবে। এবং ভিআইপি যে 1 রয়েছে সেটা যদি আপনি 51 টিআরএক্স ইনভেস্ট করেন তাহলে প্রতিদিন আপনাকে 9% করে কমিশন দেবে। এবং ভিআইপি 2 রয়েছে, আপনি 1000 টিআরএক্স ইনভেস্ট করলে প্রতিদিন আপনাকে 10% করে কমিশন দেবে। সো ভিউয়ার্স, এখন আমরা ইনভেস্টের সিস্টেমটা জেনে গেলাম, এখন আসি আমরা চলে আসলাম হোমে। সো ভিউয়ার্স, এই সাইটে যদি আপনি অ্যাকাউন্ট করতে চান অবশ্যই করে নেবেন। আমি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে অথবা ভিডিওর পিন কমেন্টে এই সাইটের লিঙ্কটা দিয়ে দিব, সেখান থেকে আপনারা ক্লিক করে এইটাতে অ্যাকাউন্ট করে নেবেন। এখন আসেন, আমরা এখানে ডিপোজিট করবো কীভাবে সেই সিস্টেমটা এখন দেখে নিই। সো ভিউয়ার্স, এখানে ডিপোজিট করার জন্য এই যে রয়েছে ডিপোজিট, আমরা ডিপোজিটে একটা ক্লিক করে দেবো। দেন এখান থেকে রয়েছে ট্রান্সফার টু ফ্লেক্সিবল অ্যাকাউন্ট, আমরা ট্রান্সফার টু বেসিক অ্যাকাউন্ট আমরা এই জায়গাতে একটা ক্লিক করবো। দেন ভিউয়ার্স, এখানে আমাদের অনেকগুলো অপশন রয়েছে, এখানে বিএনবি রয়েছে, আমরা এখান থেকে এই যে রয়েছে টিআরএক্স, আমরা টিআরএক্সের উপরে এই যে চয়েস রয়েছে, চয়েসের উপরে একটা ক্লিক করে দিলাম। দেন ভিউয়ার্স, আপনারা এই যে অ্যাড্রেসটা রয়েছে, এই অ্যাড্রেসটা আপনারা এখান থেকে কপি করে নেবেন। এখান থেকে আমি কপি করে নিয়ে এলাম অ্যাড্রেসটা, তার দেন এইটাকে আমি কিন্তু এখানে মিনিমাইজ করে দেবো। সো মিনিমাইজ করে দিয়ে এখন ধরেন আপনার যদি বাইন্যান্স অথবা ট্রাস্ট ওয়ালেটের ব্যালেন্স থাকে আপনি সেইটা ওপেন করতে হবে। সো এখান থেকে আমি ট্রাস্ট ওয়ালেট ওপেন করে নিলাম। দেন ট্রাস্ট ওয়ালেতে ওপেন করার পরে আপনি এখানে ডিপোজিট করতে হবে, তাদেরকে ডিপোজিট না করলে হবে না। এখন দেখতেছেন আমার অ্যাভেলেবেল ব্যালেন্স রয়েছে 52 টিআরএক্স। সো আমি এখানে টিআরএক্স চয়েস করে দিলাম, দেন এখান থেকে সেন্ডের উপরে একটা ক্লিক করে দিলাম। সো আমি সেন্ডের উপরে যখন ক্লিক করলাম, আমি যে অ্যাড্রেসটা আনছি এই অ্যাড্রেসটা এই জায়গার মধ্যে পেস্ট করে দিলাম। দেওয়ার পরে এখানে আমি কত টিআরএক্স ইনভেস্ট করতে চাই, তো ধরেন আমি এখানে মিনিমাম 30 টিআরএক্স ইনভেস্ট করতে চাই। সো 30 টিআরএক্সে $2.25 চলে যাবে। সো ভিউয়ার্স, তারপরে এখানে রয়েছে কন্টিনিউ, আমি এখান থেকে কন্টিনিউ একটা ক্লিক করে দিলাম। সো আপনার ইচ্ছে, আপনি যত বেশি করবেন লাভও আপনার লসও আপনার। সো অবশ্যই আপনাকে আপনার নিজেদেরকে কাজ করতে হবে। তারপরে এখানে রয়েছে কনফার্ম, আমি এখান থেকে কনফার্ম একটা ক্লিক করে দিলাম। সো তারপরে আমার ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখতেছেন আমার কিন্তু ইনস্ট্যান্ট ওই পেমেন্টটা কিন্তু তাদেরকে দেওয়া হয়ে যাবে। সো ভিউয়ার্স, দেখতেছেন এটা মাইনাস হয়ে গেছে। আপনি যদি ট্রাস্ট ওয়ালেট থেকে এখানে ইনভেস্ট করেন তাহলে কিন্তু আপনাকে 30 সেকেন্ডের ভিতর সব কাজ কমপ্লিট হয়ে যাবে, আর আপনি যদি বাইন্যান্স থেকে এখানে ইনভেস্ট করেন তাহলে মিনিমাম আপনাকে এখানে ওয়েট করতে হবে প্রায় 3 মিনিটের মতো। 3 মিনিট যতক্ষণ না হবে আপনি এখানে থেকে কিন্তু পেমেন্ট রিসিভ হবে না তাদের কাছে। সো এখন আমাদের যেহেতু পেমেন্টটা সেন্ড হয়েছে, এখন আমরা কী করবো, সরাসরি আমরা আবারও সাইটটা ওপেন করে দেবো। সো সাইটটা ওপেন করে দেওয়ার পরে এখান থেকে আপনারা যদি লক্ষ্য করেন এখানে রয়েছে এই যে সাবমিট সাকসেসফুল, আমরা এটাতে একটা ক্লিক করবো। দেন এখান থেকে কমপ্লিট রয়েছে, কমপ্লিটে একটা ক্লিক করবো। দেন আমাদের কিন্তু ইনস্ট্যান্ট দেখতেছেন 40 হয়ে গেছে, বুঝলাম না ভিউয়ার্স, আমি কিন্তু 30 টিআরএক্স এখানে ইনভেস্ট করছি বাট এখানে হয়ে গেছে 40। তাই এলে দেখি নেই, আমি আবারও ইনভেস্টে যাই। এ দেখেন ডিপোজিট 30 40 টিআরএক্স, বুঝতে পারলাম না, মনে হয় 10 টিআরএক্স আমাকে তারা বোনাস দিয়েছে নাকি। হ্যাঁ, হতে পারে তারা আমাকে মনে হয় 10 টিআরএক্স বোনাস দিয়েছে, বাট এটা কোনো কাজের আসবে না মনে হয়। আমাকে যেহেতু বোনাসটা দিয়েছে, এখন আমার এই 40 টিআরএক্সে প্রতিদিন আমার ইনকাম আসবে। সেখানে যদি আমি রেকর্ডে একটা ক্লিক করি, দেখতেছেন আমি এখানে 40 টিআরএক্স ইনভেস্ট করছি, বাট এটা আমাকে বলতেছে 180 দিন আমাকে প্রফিট দিবে, বাট এত দিন আপনাকে প্রফিট দিবে না এই সাইটগুলো। এখন আসেন, আপনি এখান থেকে উইথড্র নেবেন কীভাবে? সো প্রতিদিনের ইনকাম আপনি কীভাবে রিসিভ করবেন, এই যে ইনকাম রয়েছে প্রতি 24 ঘন্টা পরপর আপনার এই জায়গায় ইনকামটা জমা হয়ে যাবে। দেন আপনি ওখানে ক্লিক করে কিন্তু আপনি ওইটা রিসিভ করে দেবেন। সো এখন আসেন, আমরা এখান থেকে উইথড্র করবো কীভাবে, উইথড্র সিস্টেমটা দেখা যায়। এই যে রয়েছে উইথড্র, আমরা উইথড্রতে একটা ক্লিক করে দিলাম। দেন এখানে কিন্তু মিনিমাম উইথড্র হচ্ছে 10 টিআরএক্স, আপনারা যদি দেখেন এখানে মিনিমাম টিআরএক্স হচ্ছে 10 টিআরএক্স, এবং এই জায়গা দেন নিউ 10, মানে আমি 40টাই 30টাই ডিপোজিট করছি, এই 30টা কিন্তু এই জায়গার মধ্যে শু করতেছে, তার মানে আমি আসলে এখানে 30 টিআরএক্স ডিপোজিট করছি। দেন এখানে আমরা এখান থেকে উইথড্র নিব কীভাবে, এর জন্য আমরা এখান থেকে চয়েস উইথড্রোয়াল অ্যাকাউন্টে এই জায়গাতে একটা ক্লিক করে দিব। দেন এর ডিজিটাল কারেন্সিটি এই জায়গাতে একটা ক্লিক করে দিব। দেন এই জায়গার মধ্যে আমাদের টিআরএক্স অ্যাড্রেসটা দিতে হবে। সো আমরা এই জায়গার মধ্যে টিআরএক্স অ্যাড্রেসটা দিয়ে দিতেছি। দেন আমি আমার টিআরএক্স অ্যাড্রেসটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে দেখছেন পাসওয়ার্ড দেওয়ার জন্য, তারপরে কনফার্ম পাসওয়ার্ড দিয়ে এখানে কন্টিনিউ ক্লিক করলে কিন্তু আপনার এই ওয়ালেট অ্যাড্রেসটা সেভ হয়ে যাবে।
আমার কিন্তু সবকিছু কমপ্লিট হয়ে গেছে, এখন আমার মিনিমাম উইথড্র হচ্ছে 10 টিয়ারেক্স। আমার যখন 10 টিয়ারেক্স হয়ে যাবে তখন আমি উইথড্র করতে পারবো এই সাইট থেকে। তো ভিউয়ার্স, এখন আমরা চলে আসলাম ব্যাকে। ব্যাকে আসার পরে এখন আমাদের আর কোনো কাজ নেই, প্রতি 24 ঘন্টা পর পর এখান থেকে রিসিভ করব। এখন এখান থেকে রয়েছে শেয়ার অপশন, এই শেয়ার অপশনে যদি ক্লিক করেন এখান থেকে আপনি পেয়ে যাবেন কপি লিঙ্ক। এই লিঙ্কটা যদি আপনার বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করেন এবং তারা যদি এখানে ইনভেস্ট করে, তাহলে কিন্তু আপনি ইনস্ট্যান্ট কিছু বোনাস পেয়ে যাবেন, সেটা আপনি চাইলে ইনস্ট্যান্ট উইথড্র করতে পারবেন। সো ভিউয়ার্স, এই ছিল আজকের মতো ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ভালো কিছু নেই, আল্লাহ হাফিজ।